আপনি কি কম ঘুমাচ্ছেন? কম ঘুমালে যে কত বড় ক্ষতি হয় আপনি আজকে শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক কি বলেছেন দেখুন, সেজন্যই তো বলে দিয়েছেন তোমাদের জন্য আমি রাত্র দান করেছি যাতে করে তোমরা সুন্দর করে ঘুমাতে পারো। রাত্রটা লেবাস হিসাবে দান করেছে, একটা ছায়া একটা আবরণ দান করেছে রাত্রিকালীন সময় যাতে করে বান্দা ঘুমাতে পারে। সারাদিন ক্লান্ত শান্ত পরিশ্রান্ত হয়ে বান্দা যখন রাত্রেবেলা হবে তখন সেই বান্দা ঘুমাবে, এটার জন্য রব্বুল আলামিন রাত্র দান করেছে। না হলে তো রব্বুল আলামিন কি করতেন? দিন দান করতেন, তাই না? রব্বুল আলামিন তাহলে কি করতেন? সারাদিন আলো থাকতো, এটাই তো ভালো ছিল। কিন্তু কেন করেছেন? রাত্রিকালীন সময়টাই কি দিয়েছেন ঘুমানোর জন্য? অথচ আজকাল আমরা ঘুমাতে পারছি না, ঘুম হয় না। কেন ঘুম হয় না, কেন ঘুম কম হচ্ছে? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রবলেম অ্যান্ড দেন ইউ ক্যান সলভ ইট বাই দ্য গ্রেস অফ অল মাইটি। আপনি কিন্তু সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে, কারণ যারা কম ঘুমায় তাদের বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। দেখুন ক্যালিফোর্নিয়ার ডক্টর মেথু ওয়াকার, তিনি কিন্তু গবেষণা করে বের করেছেন যারা কম ঘুমায় তাদের কি কি ক্ষতি হতে পারে এবং কেন তারা কম ঘুমাচ্ছে। এক নম্বর তিনি কি বলে দিয়েছেন, এখন থেকে 200 বছর আগে মানুষ কম ঘুমাতো সেটা ভিন্ন কারণ ছিল, কিন্তু ডে বাই ডে দিন যখন এগিয়ে যাচ্ছে সাথে সাথে টেকনোলজি এগিয়ে যাচ্ছে, যত টেকনোলজি বাড়ছে তত মানুষের ঘুম কমে যাচ্ছে। ডক্টর মেথু ওয়াকার তিনি কি বলেছেন, গত 50 বছরে পৃথিবীর সকল মানুষ রাত্রিকালীন সময় 2 ঘন্টা করে কম ঘুমাচ্ছে। গত 50 বছরে মানুষের জীবনযাত্রা, জীবনের মান এমনভাবে অন্যদিকে চলে গেছে, রুটিন এমনভাবে চলে গেছে যাতে করে রাত্রিকালীন সময় 2 ঘন্টা কম ঘুমায় মানুষ। অথচ একজন সুস্থ মানুষ ঘুমাতে হবে মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 9 ঘন্টা, 6 থেকে 9 ঘন্টা। কথা কি বুঝতে পেরেছেন? যুবক, আজকে তোমাদের জন্য আলোচনাটা কেন কম ঘুম হয় এবং কত বড় ধরনের তোমার ক্ষতি হচ্ছে, কত ডেঞ্জারাস তোমার রোগ হবে তুমি কল্পনা করতে পারবে না। এক নম্বর হচ্ছে যারা কম ঘুমায় তাদের মৌলিক কম ঘুমানোর কারণ হচ্ছে দিনের বেলা তারা বেশি ঘুমায়, এই জন্য রাত্রেবেলা কম ঘুমায়। একইভাবে একই উত্তর আমি দিচ্ছি, যারা রাত্রেবেলা কম ঘুমায় তাদের মৌলিক আরেকটা কারণ হচ্ছে যে রাত্রিকালীন সময় তারা জেগে থাকে বেশি, টু ইউজিং দ্য অ্যান্ড্রয়েড মোবাইল। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন? অ্যান্ড্রয়েড মোবাইলটা যারা ইউজ করছে বেশি তারা রাত্রিকালীন সময় কম ঘুমায়। কারণ হচ্ছে আপনি যদি ভিডিও দেখেন অথবা কোনো ঘটনা বা কোনো একটা কিছু আপনি দেখছেন, এটা দেখার পরে কিন্তু মিনিমাম 2 ঘন্টা এটা নিয়ে ইমেজ হয়। আপনি করেন অথবা না করেন ব্রেন কিন্তু ইমেজিং করে। কোনো একটা ফিল্ম আপনি দেখলেন তার কিন্তু একটা ইফেক্ট আছে, সেটা কিন্তু আপনার বডিতে যায়, আপনার ব্রেনে যায়। সো আপনি যদি 12টায় ফিল্ম দেখেন 3টা পর্যন্ত আপনার আপনার ব্রেনটা এটা নিয়ে কিন্তু ঘুরাবে, এটা নিয়ে কিন্তু রিমেইন করবে। দ্যাটস ওয়াই আপনি ঘুমাতে পারছেন না সঠিকভাবে। তাহলে এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ, রাত 12টার পর টাচ করা যাবে না, পড়া যাবে তো ইনশাল্লাহ তাআলা ইনশাল্লাহ। সেকেন্ড হচ্ছে কম ঘুমানোর কারণে পরের দিন সকালে বেশি ঘুমায়, রাত ঘুমায় 3টায় উঠে 11টায়, আবার দিনের বেলায় বেশি ঘুমানোর কারণে রাতের বেলা ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। সো এই জন্য ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আল্লাহ পাক যে দিনের বেলাকে কাজের জন্য বলে দিয়েছেন, রাত্রিকালীন সময়কে ঘুমানোর জন্য বলে দিয়েছেন, এটাই আমাদের মেনটেন করতে হবে। হোয়েনেভার উই শুড ফলো দ্য রেগুলেশনস অফ ইসলাম, দ্যাটস উইল বি বেটার ফর দিস ওয়ার্ল্ড অলসো হেয়ার আফটার। আর কী কী রোগ হতে পারে ডক্টর মেথু ওয়াকার তিনি কি বলে দিয়েছেন, এক নম্বর হচ্ছে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা প্রবল। যারা রাত্রিবেলা বেশি পরিমাণে জাগ্রত থাকে তারা খুব অচিরেই ব্রেন স্ট্রোকের শিকার হবে। আচ্ছা, এখন আপনারা বলবেন হুজুর ব্রেন স্ট্রোক এই বয়সে? ডেফিনেটলি, আজকাল বয়স লাগে না, আজকে 20 বছর 25-30 বছরের ছেলেরা স্ট্রোক করে কি মারা যাচ্ছে। ডক্টর মেথু ওয়াকার তিনি বলে দিয়েছেন যে স্ট্রোক করার বেশ কিছু স্টেজ আছে। এক নম্বর মাইনর স্ট্রোক, কোনো কোনো মাইনর স্ট্রোক আপনি বুঝতে পারছেন না, হয়তো হুট করে মাথা ঝিমিয়ে আপনি পড়ে গেলেন, এই পড়ে যাওয়ার কারণেই কিন্তু আপনার মাইনর স্ট্রোক হয়ে গেছে, বাট ইউ ডোন্ট রিয়েলাইজ অ্যাবাউট দিস ম্যাটার, আপনি বুঝতেই পারেন না। তারপরে মেজর স্ট্রোক করে একটা মানুষ মারা যায়। তাহলে রাত্রিকালীন সময় জাগ্রত থাকার এক নম্বর হুমকি হলো স্ট্রোক করা হবে। দুই নম্বর কিন্তু আছে এখানে কি মুরব্বীরা, কি ইয়া হয় না, কি ডায়াবেটিস আছে না অনেকের? ডায়াবেটিস আছে তো, ডায়াবেটিস আছে, তোমাদের ডায়াবেটিসও হবে 100% কনফার্ম। রাত্রিকালীন সময় জাগার কারণে ডক্টর মেথু ওয়াকার তিনি বলেছেন 100% ওই ব্যক্তির ডায়াবেটিস হবেই।
তিন নম্বর তার হজম অর্থাৎ এই যে স্টোমাকের যে জায়গাটা এখানে সাংঘাতিক লেভেলের ক্ষতি হবে খাবার হজম হয় না গ্যাস ফর্ম করবে স্টোমাকের ক্ষতি হবে এবং চার নম্বর হচ্ছে কিডনিটা ড্যামেজ হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছো তোমরা ইয়াংদেরকে বলছি আজকে সো বি কেয়ারফুল রাত্রেবেলা জেগে থাকার ভয়ঙ্কর লেভেলের এই ক্ষতিগুলো আছে অতএব বি কেয়ারফুল রাত্রেবেলা জেগে থাকা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে রুটিন মেনটেন করে সঠিকভাবে রাত্রি সময়টা বিশ্রামের জন্য ঘুমের জন্য কাজে লাগানোর তৌফিক দান করুক সবাই পড়ি আমিন।